হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। কিন্তু আমি আজকে একদমই ভালো নেই। এখন 10:30 বাজে, সকালবেলা উঠেছিলাম, 6:30 সময় উঠেছিলাম। উঠে বাসি কাজ কিছুটা করেছি, মানে কিছু করতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছিল। মানে কালকে দেখলেই তোমরা, একটু অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, একটু নেমন্তন্ন ছিল, তো সেখানে গিয়ে বিশ্বাস করো সেরকম কিছু একটা খাইনি। যেটুখানি খেয়েছি এত পরিমাণে গ্যাস হয়ে গেছে। সকালবেলা 6:30 সময় উঠে বাসি কাজ টাজ করে স্নান করতে গেলাম। স্নান করতে গিয়ে অঝোরে বমি করলাম, তার আগে গরম জল খেলাম, কারণ উঠা থেকেই কেমন একটা টক টক ঢেকুর উঠছিল, একটুও ভালো লাগছিল না। গরম জল খেলাম, গরম জল খেয়ে স্নানে গেলাম। তো স্নানে গিয়েই অঝোরে বমি করলাম কিছুটা। তারপর স্নান টান করে এসে আমি আর মানে মাথা তুলে দাঁড়াতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। এসে একটা গ্যাসের ওষুধ খেলাম। তারপরে তো আমি জামা কাপড় যে কেচেছি সেটা মেলবো, সেটাও মেলতে পারছি না, এতটাই পরিমাণে আমার শরীর খারাপ লাগছিল। তারপরে আবারও গিয়ে বমি করলাম। এখনও যে শরীর সুস্থ তা না, পেটের ভেতরটা এখনও কামড়াচ্ছে। মানে তিনবার বমি করেছি, তো পটিও হয়েছে, বমিও করেছি, দুবার পটি হয়েছে আর বমি করলাম প্রায় তিনবার। তো শরীর এত খারাপ, মানে স্নান করে বেরিয়েছি তোমাদের ধরো 8:30 সময়, সব বাসি কাজ ছেড়ে স্নান করে বেরোতে বেরোতে 8:30 বাজে। আজকে পুজো দেওয়া ছিল না সোমবার তোমাদের দাদা ভাই দেয়, তো সেই কারণে একটু শুয়েছিলাম, মানে 10টা অবধি শুয়েই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীর খারাপ লাগছিলো। তারপরে ও তো আরও ওষুধপত্র এনে দিল গ্যাসের জন্য, তো খেয়ে শুয়েছিলাম। তারপরে উঠে রান্নাবান্নাটা তো করতেই হবে, রান্নাবান্না কে করবে? আমার হাজবেন্ড আবার কাজে বেরোবে, তো ও কিছু টিফিন করলো না, প্লেন জল মুড়ি ওকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি, আমি তো কিছু খাবই না, জল খাচ্ছি সেটাও মানে আমার কাছে বিষ লাগছে। তো ইয়ার খুব পাতলা সামান্য রান্না করব আজকে। আজকে মনে হচ্ছে না তোমাদের সাথে খুব বেশি ব্লগ আমি শেয়ার করতে পারবো, সব কাজ করতে পারবো, কারণ আমার মনে হচ্ছে যে আমার শরীরের এখন যে চোটটা আছে শুধু আমি রান্নাটুকু করবো, আর এক্সট্রা মানে ঘরে গোছানো বা ডাস্টিং কিচ্ছু করতে পারবো না আজকে, এতটাই পরিমাণে শরীর খারাপ লাগছে। তো আজকে সোমবার নিরামিষ, সে কারণে ডাল করব, একটু পটল পোস্ত করব আর উচ্ছে ভাজবো, ব্যাস এই আজকে রান্না, আর কিচ্ছু করব না, করে আমি পারলে এসে শুয়ে থাকবো। আমার পেটের ভেতরটা না এখনও মোচড় মারছে, তো এই হচ্ছে ব্যাপার, শরীর ভীষণ খারাপ, চোখ দেখেই তোমরা বুঝতে পারছো, চোখ মানে আমি চোখ টেনে খুলে রেখেছি এরকম একটা ব্যাপার। আর কাজ তো আছে, কারণ দেখবে একটা জায়গায় গেলে সেখানকার জামা কাপড় আর অনুষ্ঠান বাড়িতে গেলে গয়নাগাটি সেগুলো থাকে, তো সেগুলো গোছানোর ব্যাপার আছে। তাছাড়া আগের দিন দেখলে কভার টাভারগুলো কেচেছি, তো শুধু সোফারটা পাতা হয়েছে আর ঘরেরগুলো একটু ডাস্টিং করে পাতবো, সেই কাজগুলো আছে। কিন্তু এইবেলা আর কিচ্ছু করবো না, জাস্ট রান্নাটা করবো আর শোবো, বিকালবেলা উঠে তারপরে আবার ঠিক করব। আগে শরীর, নিজের শরীর ঠিক না করলে সংসারের কাজ করা যাবে না, আর গায়ের জোরে করতে গেলে আরও শরীর খারাপ হয়ে যাবে, তাই রেস্ট নিয়েই করবো ইচ্ছে আছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই 10:30 বাজে আর আজকে সোমবার, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। জানি না কতটা কি ব্লগে আজকে শেয়ার করতে পারবো, শরীর ভালো থাকলে সকালে কাজ না করি বিকালে তো করবোই, সেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করব। তাহলে সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। যেমন বলা তেমন কাজ, চলে এলাম সোজা রান্নাঘরে। তো আমি আজকে বললামই পটল পোস্ত করব, তার জন্য পটলগুলোকে আগে ছাড়িয়ে কেটে নিলাম। আর বললাম না পটল পোস্ত, পোস্ত না, আজকে করেছি সর্ষে দিয়ে, যা পোস্তর দাম, পোস্ত আর খাওয়া যাবে না। আর সানরাইজের সর্ষে গুঁড়োটা না বেশ ভালো, আমি ওটা নুন হলুদ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখি আর তারপরে রান্না করি, খুব ভালো টেস্ট হয় জানো তো। আমি না সর্ষে একদমই বেটে রান্না করি না, কারণ আমি বিয়ের পরপর 2-3 বার সর্ষেটা বেটে রান্না করার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবারই আমি সর্ষে বাটতে যাই সর্ষে আমার হাতে কিন্তু তিতো হয়ে যায়। তো আমার শাশুড়িমা বলতেন যে কিছু মানুষের হাতে সর্ষে তেতো হয়, তো সেই জন্যে আর রিস্ক নিই না, আবার তিতো হয়ে যাবে, খাবারটা খাওয়া যাবে না। সেই জন্য গুঁড়োটা খুব ভালো হয় সানরাইজের সর্ষে পাউডারটা, তো ওটা দিয়ে আমি রান্নাটা করে থাকি, আমার তো বেশ ভালো লাগে। তবে কি বলো তো, আজকের রান্নাটাও খুব ভালো হয়েছে, আমি খাইনি, এতটাই শরীর খারাপ ছিল যে আজকে আমি কিছুই খেতে পারিনি। খাওয়াটা তো অনেক দূরের কথা, আমি যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছি সেটাই আমার কাছে অনেকটা।
की করব বলো একার সংসার আমি যদি রান্না না করি তাহলে আমার ঘরের দুটো মানুষ খাবে কি সেই কারণেই ওদের কথা চিন্তা করে আমার হাজবেন্ড আর ছেলের কথা চিন্তা করে মনের থেকে একটা শক্তি এনে সেই শক্তির বশে আজকে রান্নাটা করা না হলে আমার কিন্তু বিন্দুমাত্র ক্ষমতা নেই যে আমি উঠে দাঁড়াবো হয়তো সেই সুযোগটা পেলে শুয়েই থাকতাম কিন্তু উপায় নেই তবে হ্যাঁ আমাকে শুধু এই রান্নাটুকুই করতে হয়েছে তারপরের কোনো কাজ আমি আর করতে পারিনি যেমন ধরো রান্না করার পর রান্নাঘর ক্লিনিং বা কিছু কোনোটাই করিনি সবই কিন্তু আমার যে কাজের দিদি আছে রান্নাঘরের সেই ক্লিনিংয়ের কাজ আজকে দিদি করে দিয়ে গেছে আর বিকেলের চা করা থেকে শুরু করে সন্ধ্যা দেওয়া পর্যন্ত আমার হাজবেন্ডই আজকে করেছে কি করব বলো শরীর যখন থাকবে শরীরের ভালোও থাকবে খারাপও থাকবে সবটা মানিয়ে নিয়েই তো চলতে হবে আর একা সংসার হলে এইরকম তো হবেই মাঝে মধ্যে একা সংসারে মাঝে মধ্যে এইরকম উল্টে পাল্টে থাকবেই তখন না ওই চুপ করে দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না তবে আমার হাজবেন্ড অনেকটাই করে সকালের দিকটা ও যেহেতু কাজে থাকে সকালের দিকটা আমাকে ওই ঠেকা জোড়া দিয়ে কাজ চালাতে হয়েছে বিকালের থেকে আমি কিন্তু পুরোটাই মানে বিকাল কি দুপুরের পর থেকে আমি পুরো শোয়াই ছিলাম বলতে পারো আর কিছু উঠতেও পারিনি কিছু করতেও পারিনি তবে সকালের দিকটা কিন্তু তোজো আমাকে ভীষণভাবে টেক কেয়ার করেছে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো তোজো কনস্ট্যান্ট আমার মাথা টিপে দিয়েছে আমাকে জল দিচ্ছে মিনিটে মিনিটে আমাকে বলছে মা তুমি কিছু খাবে তোমায় একটু জল মুড়ি দিয়ে আনছি না বাবু আমি খাবো না ওষুধ দিয়েছে টাইম টু টাইম মা তোমার কখন ওষুধ আছে বলো আমি তোমায় দিচ্ছি এই যে একটা 5 বছরের বাচ্চা ও যে মায়ের কষ্টটা বুঝতে পারছে এটাই না আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বাচ্চাই আছে হয়তো এর থেকেও বড় বয়স কিন্তু বোঝে না যে কি কষ্ট ও যে কষ্ট আমি যে কষ্ট পাচ্ছি ও কিন্তু ওটা ফিল করছে আমার মা কষ্ট পাচ্ছে আর সেটা যে ও চুপ করে দেখেনি ও যে কিছু করার চেষ্টা করছে এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওয়া ওই যে মাঝে মধ্যে শরীর খারাপ হলে যেমন সংসারও উল্টে থাকবে তেমনি মাঝে মধ্যে শরীর খারাপ হলে কিন্তু এই এক্সট্রা পাওনাগুলোও থেকে যায় তো এই আর কি দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট উচ্ছে ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর সর্ষে পটলও হয়ে গেছে আর রান্না করেই আবারও শুয়ে পড়তে হবে আমাকে আমি যে রাত্রিবেলা ভয়েস ওভার দেবো আমি এডিট কেন ভয়েস ওভারও কালকে দিতে পারিনি আজকে আমায় দিতে হচ্ছে এটা সোমবারের ভিডিও মঙ্গলবার আপলোড হবে আর মঙ্গলবারই আমি কিন্তু এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি কারণ সোমবার দিন সকাল থেকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল ভীষণ ভীষণ পরিমাণে মানে যতটাই কম বলবো ততটা আমি যে কীভাবে সহ্য করেছি কষ্টটা আমার জীবনে মানে এরকম শরীর খারাপ এর আগে কখনো হয়নি আজকে যা হলো তো বন্ধুরা তোমাদের সাথে সেই রান্না করার পরে আর দেখা হয়নি আর কোনো কিছু শ্যুট করিনি ব্লগের কারণ সারাটা দিন ভীষণ শরীর খারাপ ছিল মানে সারাটা দিন বলতে পারো আমি রান্না করে শুধু রান্নাটুকুই করেছি আর কিচ্ছু করিনি শুয়েছিলাম তো সারাটা দিন আমার হাজবেন্ড তোজো তো ভীষণভাবে আমার আজকে টেক কেয়ার করেছে ওষুধ খাওয়ানো জল মুড়ি দেওয়া জল খাওয়ানো সব ওই করেছে তো সেই জন্য আজকের ব্লগটা কন্টিনিউ করিনি কিন্তু তোমাদের তো ব্লগ দেবো বলেছি প্রতিদিন মিস করলে হবে না তাই একটু তোমাদের সাথে কথা বললাম এখন ঘড়িতে বাজে পৌনে 11টা জাস্ট জল মুড়ি খেলাম আর কিছু খেতে ইচ্ছে করছে না মানে বিকালেও আরও 2 বার বমি করেছি সারাদিনে মানে টোটাল 4 থেকে 5 বার আজকে বমি হয়েছে এই জন্য আজকে আর কিছু খাইনি দুপুরেও প্লেন ভাত দিয়ে বন্ধুরাজ লেবু ছিল ঘরে ওই লেবু চটকে নুন দিয়ে খেয়েছি সেটাও বমি করে দিয়েছি তো যাই হোক এখন জল মুড়ি খেলাম খেয়ে এবার শুয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ঠিক দুপুর 2টায় ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে সুখে থেকো অবশ্যই কিন্তু এই গরমে বেশি বেশি করে জল খাবে আমার তো ডিহাইড্রেশন থেকেই এই প্রবলেমটা হয়েছে তো তোমরাও ভালো থেকো দেখা হচ্ছে কাল বাই গুড নাইট